আজকে সান্দাক ফুটরেকের প্রথম দিন, আজকে থেকে আমরা শুরু করছি সান্দাক ফুটরেক। চ্যানেল, এখন সময় হচ্ছে সকাল 8টা আর আমি এই মুহূর্তে পৌঁছে গেছি এনজেপি রেলওয়ে স্টেশন। এই এনজেপি রেলওয়ে স্টেশন থেকে আমরা গাড়ি করে যাব সান্দাক ফুটরেকের বেস ভিলেজ মানে ভঞ্জনে। টোটাল সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। তো আমি এই মুহূর্তে ওয়েট করছি এনজেপি রেলওয়ে স্টেশনের কাছে, কারণ এখানে আমার একটা বন্ধু আসবে, তার নাম হচ্ছে অনিস, যার সাথে আমি বেশিরভাগ ট্রিপ করেছি নর্থ বেঙ্গলে। তো অনিস এসে গেছে, বাট অনিস এবারে যাচ্ছে না আমাদের সাথে সান্দাক ফুটরেকে। অনিস এসেছিল মেনলি আমাকে পাওয়ার ব্যাংক দিতে আর আমার সাথে দেখা করতে। তো এবার অনিস এখান থেকে বাড়ি চলে যাবে আর আমি ধরবো গাড়ি। সো অনিস চলে গেল এখান থেকে বাড়ি, অ্যান্ড আমি এখন যাচ্ছি গাড়ির কাছে, ওখান থেকে গাড়ি করে আমি যাবো মানেভঞ্জন। টোটাল 12 জনের গ্রুপ আমাদের, এবং যার মধ্যে 10 জন অলরেডি চলে গেছে একটা গাড়িতে। তো বাকি রয়েছি আমি আর একজন ট্রেক লিডার যার নাম কাঞ্চনদা। তাই আমি আর কাঞ্চনদা দুজনে যাবো আলাদা গাড়িতে। এখন টাইম হচ্ছে 3:30 আর আমরা এই মুহূর্তে আছি মানেভঞ্জনে। ওই যে উনি আছেন, উনি আমাদের টিমেরই মেম্বার। কালকে সকাল থেকে আমরা সান্দাক ফুটরেক শুরু করবো আর মানেভঞ্জনে আজকে স্টে করছি। তো টোটাল 12 জন উঠেছি, যার মধ্যে আমাদের মেয়ে কজন আছে? 4টে মেয়ে আছে, খতরনাক মেয়ে 4টে। তো কাল থেকে শুরু করবো ট্রেকিং, আর টানা 5 দিন চলবে আমাদের। সান্দাকফু হয়ে নামবো শ্রীখোলা, ফালুট যাচ্ছি না আমরা। হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ডস, আমার অভিক, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সান্দাক ফুটরেকের প্রথম দিন, আজকে থেকে আমরা শুরু করছি সান্দাক ফুটরেক। আর এখন সময় হচ্ছে 6:15, আমরা আর কিছুক্ষণের মধ্যেই ট্রেকিং শুরু করব, বাকিরা রেডি হলেই। টোটাল 11 জন মেম্বার, সবাই রেডি হয়নি। কিছুজন আমরা 2-3 জন বেরিয়েছি এখানে বাইরে, কিছুজন প্র্যাকটিস করছে। ওই যে ওইখানে আমাদের একজন সৈনিক প্র্যাকটিস করছেন।
ট্রেকিং আমাদের আর কিছুক্ষণ পর শুরু হবে, 15-20 মিনিট পর, গাইড এলেই। দেন আমরা আমাদের প্রথম দিনের ডেস্টিনেশন হচ্ছে, আমরা যাবো হচ্ছে টুংলিং অবধি। প্রথমে টংলুতে থাকার কথা হয়েছিল, কিন্তু লাস্ট মোমেন্টে টংলু ক্যান্সেল হয়ে টুংলিংয়ে হোমস্টে আমরা পেয়েছি এবং আমরা টুংলিংয়ে থাকবো ফার্স্ট দিন। তো এখান থেকে মিন্স মানেভঞ্জন থেকে টুংলিংয়ের দূরত্ব হচ্ছে টোটাল 13 কিলোমিটার। ফার্স্ট ডে লং জার্নি আছে। আমাদের রুট প্ল্যানটা ঠিক এরকম, প্রথম দিন হচ্ছে আমরা টুংলিং যাবো, সেকেন্ড দিন আমরা যাবো কালাপুখরি এবং থার্ড দিন আমরা সামিট করবো সান্দাকফুতে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি চিত্রেতে, 2550 মিটার ওপরে চিত্রে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রেস্টিং পয়েন্ট। আমরা এখানে 15-20 মিনিট রেস্ট নেবো, আর সাথে ওখানে চলছে লাঠি নেওয়া, মানে স্টিক। যে স্টিকটা হচ্ছে এখানে যে বাম্বু আছে, ওই বাম্বু কেটে স্টিকগুলো বানানো হয়েছে এবং এই স্টিকগুলো এখান থেকে কিনতে হয়, কেনার জন্য ভাড়া দিতে হয় 20 টাকা করে। চিত্রে উঠতে টাইম লাগলো আমাদের 1 ঘন্টা। 3 কিলোমিটার আমরা ওপরে উঠে এসেছি, এখনো 10 কিলোমিটার আমাদের যেতে হবে। টাইম হচ্ছে 1:40, দুপুর 1:40, আর আমরা এই মুহূর্তে আছি মেঘমা থেকে 2.3 কিলোমিটার দূরে। এবং আমরা সবাই আছি, সবাই আছে, প্রচন্ড রকম আনন্দ করছি। আমাদের এটা ফার্স্ট টাইম ট্রেকিং, কিন্তু আমরা চাইছি যে ভবিষ্যতে আরও অনেক অনেক রেঞ্জে যেতে। তো দেখা যাক আমাদের জন্য কি অপেক্ষা করছে। থ্যাংক ইউ অল ফর ভিজিটিং। তো আমরা বেসিক্যালি যে রুটটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মোটরেবল রুট। মাঝে আমরা কিছু জায়গায় শর্টকাট মেরেছিলাম, তো এই মুহূর্তে যাচ্ছি যেটা সেটা হচ্ছে মোটরেবল রুট দিয়ে। ওখানে আরও বাকি মেম্বার, ওখানে হচ্ছে এটা মিঠু, ওইখানে আছে শাশ্বতদা, আর ওইদিকে আছে শ্রীকান্ত। তো বেসিক্যালি আমরা এখনো 2.3 কিলোমিটার দূরে আছি মেঘমা থেকে। মেঘমাতে আমরা প্রবলেমটাও ঠিকঠাক আছে, অক্সিজেনটা আছে ভালোই, গ্র্যাভিটিটাও অসুবিধা হচ্ছে না এখানে অক্সিজেন লেভেলের কোনো। তবে মেঘমাতে গিয়ে আমরা লাঞ্চ করব এবং দেন ওখান থেকে আমরা যাব টুংলিং। তো আমাদের গাইড যে আছে নিমা ভাই বলেছিল যে মেঘমা থেকে টুংলিংয়ের দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার, তো বেশি দূরত্ব নয়। আমরা মেঘমাতে গিয়ে একটু বেশিক্ষণ রেস্ট নেবো, দেন টংলুতে আকাশ পরিষ্কার থাকলে টংলু থেকে আমরা স্লিপিং বুদ্ধটাও দেখতে পাবো। এখন মেঘ খেতে খেতে যাচ্ছি, একটু একটু খিদে পেয়েছে, কি করবো, খিদে পেয়েছে ওই জন্য মেঘ খেতে খেতে যাচ্ছে। বেসিক্যালি 2 দিন আগেও এই এরিয়াতে বরফ ভর্তি ছিল, বাট আমরা শুনেছি আমরা এখানে আসার 2 দিন আগে, মানে একদিন আগে বরফ পরিষ্কার করা হয়েছে। তো এই মুহূর্তে বরফ নেই, রাস্তা পুরো ক্লিয়ার, তবে মেঘ আছে, ফগি ওয়েদার, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে।
উপর তো পৌঁছে গেছি মেঘমা, অ্যাল্টিটিউড 2600 মিটার। এখানে আমরা আজকে লাঞ্চ করবো। লাঞ্চ আমাদের এখানে কমপ্লিট, আমরা নুডলস খেলাম এখানে, নুডলস আর কিছু চকলেট দিয়ে আমরা লাঞ্চটা সারলাম। তারপর আমরা এখান থেকে এখন যাবো টুমলিং। টুমলিং বেসিক্যালি 2 কিলোমিটার আর দূর আছে এখান থেকে, মিন্স মেঘমা থেকে 2 কিলোমিটার দূরে আছে। বললো এখান থেকে সময় লাগবে 45 থেকে 50 মিনিট এই 2 কিলোমিটার রাস্তা পেরোতে। তো আমরা সবাই রেডি, এই বেরোবো। আর এখানে ওয়েদার পুরো ফগি ওয়েদার। হ্যালো ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি টুমলিংয়ে, 9700 ফিট উঁচুতে। টুমলুতে থাকার আমাদের হোমস্টে জোয়ার হয়নি, তাই আমরা টুমলিংয়ে এখানে হোমস্টেটা জোয়ার করেছি এখানে, যার নাম হচ্ছে ট্রেক দ্য হিমালয়াস। তো ফগি ওয়েদারের কারণে আমরা টুমলু থেকে স্লিপিং বুদ্ধ দেখতে পাইনি। আশা করছি সান্দাকফুতে এই ওয়েদার থাকবে না, বা কাল সকালে এই ওয়েদারটা থাকবে না, হয়তো আকাশ ক্লিয়ার থাকবে। বাই দ্য ওয়ে, এই যে আমাদের হোমস্টে, এই হোমস্টের এই রুমটাতে আমরা থাকছি, এই রুমটাতে থাকছি। আমরা থাকছি এই রুমটাতে, আর ওখানে এই মুহূর্তে ঘুমিয়ে পড়েছে, অলরেডি শুয়ে পড়েছে। ছোট্ট একটা রুম, 3টে বেড আছে, 1 2 3। এটা কি ডবল বেড? তো আজকে আমরা এই রাতটা এখানে কাটাবো। তো মানে শাশ্বতদা আছে, শাশ্বতদা তোমার এক্সপিরিয়েন্সটা কেমন বলো? এতটা যে এলে, আজকে ফার্স্ট দিন আমাদের, আজকে ট্রেক কমপ্লিট, 13 কিলোমিটার হেঁটে এসেছি, তো এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে বলো? অসাধারণ, আমার ফার্স্ট ট্রেকিং, তো খুব ভালো লাগলো। ভালো লাগলো বলতে খুব খাটনি, বাট আমার পায়ে কোনো প্রবলেম হয়নি, বাট ওয়েট ছিল, কাঁধে একটু ব্যথা হচ্ছে, এই আর কি। বাকি সব এক্সপিরিয়েন্স ভালো। আচ্ছা, আর বাকি দিনের জন্য? বাকি দিন আশা করবো ভালোই কাটবে একদম। এখন লেটস সি, দেখা যাক। ওকে, ফার্স্ট টাইম ট্রেকিং, এর আগে প্রচুরবার পাহাড়ে গিয়েছি, কিন্তু ট্রেকিং বলতে এটাই আমার কাছে ফার্স্ট টাইম। এই যে এত বড় ব্যাগ ঝুলিয়ে এসেছি, এটাও মানে 3 মাসের প্রচণ্ড চেষ্টার ফল। প্রত্যেক দিন 2 বেলা করে প্র্যাকটিস করেছি, প্রচণ্ড ঘাম ঝরিয়েছি। যে মেয়ে প্রায় 7-8 বছর কোনো রকম ওয়ার্কআউট করেনি, সেই মেয়ে আবার এখানে ফিরে এসছে শুধুমাত্র পাহাড়ের টানে। সো আমার কাছে এটা খুব এক্সাইটিং একটা ব্যাপার। প্রচুর টাকা খরচা করেছি মাঝখানে, মানে জবও ছেড়ে দিয়েছি, কিন্তু আসার নেশাটা কিন্তু কমেনি। তো নেক্সট টাইম তো আরও অনেক বড় বড় রেঞ্জ যেতে চাই। তো আজকে আমরা কত, 13 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। তো ভগবানের কাছে একটাই প্রে করছি যে আগামী যে 6 দিন বা 7 দিন আমরা একসঙ্গে থাকবো, পুরোটা যেন কমপ্লিট করতে পারি, অ্যাটলিস্ট সামিটটা যেন কমপ্লিট করতে পারি। থ্যাংক ইউ। 13 কিলোমিটার হেঁটে এসেছি, পায়ে কোনো জোর নেই, এত বড় একটা ব্যাগ নিয়ে প্রচন্ড টায়ার্ড। আমি জাস্ট চাইছি যে আগামী 6 থেকে 7 দিন যেন ভালোভাবে যায়, আর কিছু না। তিনি হচ্ছেন আমাদের মিঠু, এসে থেকে পর্যন্ত পড়ে গেছেন, মানে 2 বার পড়েছেন, আই থিঙ্ক 2 বার পড়ে গেছেন। আর মাঝ রাত্রে উঠে ঠ্যাং ঠ্যাং তুলে যা করছিলেন উনি, মানে সে এক ভয়ানক ব্যাপার, সে এক ভয়ানক ব্যাপার। যাই হোক মিঠু, আপনার একটু বেশি বেশি বলছি আমার ব্যাপারে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আপনার এক্সপিরিয়েন্সটা বলুন যে এতটা আমরা উঠে এসেছি 13 কিলোমিটার, ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্স। একটু গায়ে হাত পায়ে ব্যথা আছে, কাঁধে একটু, বাকি সব ঠিক আছে। প্রচন্ড ব্যথা হচ্ছে ভাই। হ্যাঁ, একটু কাঁধে ব্যথা হচ্ছে, যেহেতু ভারী স্যাক নিয়ে আসতে হয়েছে, বাকি সব ঠিক আছে। বাট আশা করছি, জানো, মানে প্রে করছি সাবমিট করতে পারি ভালোভাবে, সুস্থভাবে সবাই ফিরতে পারি সাবমিট করার পর। চলো, অল দ্য বেস্ট আমাদের জন্য, নিজেদের জন্যই অল দ্য বেস্ট।